কিছুই না, দিল্লিতে গিয়ে মমতা ব্যানার্জি হাত পা ধরেছে মোদির, সব স্পষ্ট অঙ্ক। মোদি মমতা ব্যানার্জিকে যখন চাপ দিচ্ছে, মমতা ব্যানার্জি হাত পা ধরছে। মোদির উদ্দেশ্য কি? ভারতবর্ষকে কংগ্রেস মুক্ত করা। দিদিকে বলছে যে ভাই আমি তো তোমার দুশ্মন নই, আমি কংগ্রেসের দুশ্মন, আমি ভারতকে কংগ্রেস মুক্ত করবো, তুমি কি বলছো বলো। দিদি বলছে আমিও তো তাই চাই। তো বলছে যদি তাই চাও তাহলে মেলামেশা করে চলো, আমার সমস্যা তুমি দেখো, তোমার সমস্যা আমি দেখি, গোটা গেম হয়েছে না। তো সবাই জানে রাজীব কুমার অপরাধী, সবাই জানে তৃণমূল জড়িত, সবাই জানে, একটা বাচ্চা ছেলেও জানে পশ্চিমবঙ্গে, যেখানে লক্ষ লক্ষ মানুষ সর্বস্বান্ত হয়েছে, হাজার হাজার কোটি টাকা লুট হয়েছে, সেখানে মামাটি মানুষের সরকারের যে নেত্রী, তিনি যিনি এখানটায় কথায় কথায় মোদির বিরুদ্ধে লড়াই করবার জন্যে, যাকে আমরা অগ্নিকন্যা হিসাবে জানি, তিনি দিল্লিতে গিয়ে মোদি আর অমিত শাহের কাছে তোষামদের বন্যা বয়াচ্ছেন কেন? বাংলার অগ্নিকন্যা দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদি অমিত শাহের কাছে তোষামদির বন্যা বইয়ে তাকে ম্যানেজ করছে। এটা তো ম্যানেজের খেলা, কে না বোঝে এটা। তার জন্যই রাজীব কুমারের কিছু হয় না, কারণ রাজীব কুমার মুখ খোলা মানে বাংলার তৃণমূল খতম। মুকুল রায় তাকে কি করছে, বিজেপি পার্টি তারা দেখাচ্ছে দেখো আমরা কতটা সৎ, তাই মুকুল রায়কেও ছাড়ছি না। কিন্তু মুকুল রায়কে সত্যি সত্যি যদি মনে করি ছাড়বো না তাহলে বিপদ হয়ে যাবে, তাই কিছুটা ছাড়ো কিছুটা ধরো। লোকে জানুক বিজেপি পার্টি কাউকে ছাড়ে না, লোকে জানুক সিবিআই কাউকে ছাড়ে না, লোকে জানুক কাজের কাজ কী হবে না হবে পরের কথা। এতে সহজ সরল অঙ্ক ভাই, দিদি আর মোদি এই উভয়ের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং। আন্ডারস্ট্যান্ডিংটা কী না, আমরা মোদির বক্তব্য আমি ভারতবর্ষকে কংগ্রেস মুক্ত করতে চাই, দিদি আপনি আমার এই অভিযানে যোগ দিন। দিদি বলেছে আমি তো তাই চাই, অতএব আমার আপনার স্বার্থ সমান, অতএব আমরা আন্ডারস্ট্যান্ডিং করে চলি।